বেইলি রোডের আগুনে পড়ছে ইফতার বাজার নেই আগের সেই ভিড় আর উৎসব মুখর পরিবেশ তালা ঝুলছে জনপ্রিয় অনেক রেস্তোরাঁয় যারা শতপদের ইফতার সামগ্রী নিয়ে হাজির হতেন তারা বসেছেন পনেরো বা কুড়ি পদের খাবার নিয়ে নেই তেমন ক্রেতাও বেইলি রোডের ইফতার বাজারের এবার এমনই চিত্র ইফতারির দোকানিরা বলছেন এখানকার বাসিন্দাদের মনে এখনও আতঙ্ক পাশাপাশি তাদের রয়েছে বিস্তর অভিযোগ বিভিন্নভাবে তাদের হয়রানি করা হচ্ছে সব মিলিয়ে বেইলি রোডের ইফতারির বাজার যেন কয়েকদিন আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এখনো পুড়ে যাচ্ছে প্রতিনিয়ত ইফতারের পশরা সাজিয়ে বসা দোকানীদের কেবলই হাহাকার বেইলি রোডের ইফতার বাজারের কথা বললেই চলে আসে ক্যাপিটালের ইফতারির কথা মুখরোচোক সব ইফতারি তৈরি করা ক্যাপিটাল এবছর কালো ভুনা ব্রেন মাসালাসহ বেশ কিছু পদ করলেও অনেক পদই সেখানে নেই বুধবার বিকালে সরেজমিন গিয়ে দেখা যায় ক্যাপিটালের ইফতার বাজারে তেমন ক্রেতা নেই

অবস্থা হত না তিনি অভিযোগ করে বলেন আমাদের আরেক প্রতিষ্ঠান ক্যাপিটাল বেলি ডেলির সব কিছু ঠিক আছে রাজুকের কর্মকর্তারা এসে কোন ত্রুটি বের করতে পারেননি শুধু ফায়ারের কাগজ নবায়ন সমস্যা ছিল সিস্টেমের কারণে সেজন্য আমাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এভাবে হলে আমরা কীভাবে ব্যবসা করব এমন আতঙ্ক ছড়ানো হয়েছে যে ক্রেতারা চাইলেও আসছেন না বেইলি রোডের আগুনে পোড়া ভবনের উল্টো দিকেই আরেক খ্যাতিমান বেকারি সুইস ইফতারে তারা বিক্রি করছে চিকেন কোপ্তা চিকেন হানি চিলি জিলাপি সুইস খাসির গ্লোশিং গরুর হালিম সহ আরও কিছু পদের খাবার হালিম কিনছিলেন এলাকার বাসিন্দা মনোয়ার পাটোয়ারি এখানকার ইফতার বাজার নিয়ে জিজ্ঞেস করতেই তিনি বলেন ইফতার বাজার নিয়ে হোটেল রেস্তোরাঁগুলো খোলা কিনা তাই অনেকে খবর রাখছেন না অনেকে খোলা জানলেও আসছেন না কারণ এখানে এখনো জনমনে আতঙ্ক আছে হোটেলগুলো অনেকে বন্ধ রেখে ছেন কিছু আবার বন্ধও করা হয়েছে সুইসের বিক্রয়কর্মী মো সোহেল বলেন বিক্রি মোটামুটি আগুন লাগার ঘটনার পর থেকে মানুষ তেমন বাইরে খেতে আসছেন না ইফতার কিনতেও তাই ক্রেতা কম বেইলি রোডের ফখরুদ্দিন বিরিয়ানি নবাবী ভোজের মতো ইফতারির জন্য বিখ্যাত খাবারের দোকানগুলোতে এখনও তালা ঝুলতে দেখা গেছে দু একটি ভবনে জরুরি নির্গমনের সিঁড়ি তৈরির জন্য মার্কেট সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশও দেখা গেছে বেইলি রোডের আরেক বিখ্যাত খাবারের দোকানের নাম মামা পেয়াজু যদিও দোকানের আসল নাম প্যারাডাইস জুস বার সেখানে ছোলা আলুর চপ সহ বিভিন্ন ভাজাপোড়া ইফতারি পাওয়া যাচ্ছে দোকানের মালিক আব্দুল লতিফের মুখে একই বেদনার কথা তিনি যুগান্তরকে বলেন এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে মানুষ এখানকার কোনো রেস্তোরাঁয় আসছেন না দুই তিন তলা রেস্টুরেন্টে তো আরও না আমাদেরকে গ্যাসের চুলা ব্যবহার করতে দেওয়া হচ্ছে না তেলের পাম্পের চুলায় রান্না করছি কুলিয়ে উঠতে পারছি না তার ওপর ভ্রাম্যমাণ আদালত সহ নানা সংস্থা থেকে জরিমানা তো আছেই এভাবে চলতে থাকলে আমরা টিকতে পারব না